আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন তো আমের সিজন, চারদিকে প্রচুর আম পাওয়া যাচ্ছে, আর এই গরমের দিনে কাঁচা আম দিয়ে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়ে খেলে অনেক ভালো লাগে। তাই আজকে আমি কাঁচা আম দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি এখানে দুইটা কাঁচা আম নিয়েছি। তারপর চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন অপেক্ষা করব আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে খোসাটা এরকম ফেটে গেছে এবং আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে পানি থেকে উঠিয়ে একদম ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি আমের পিউরিটা আলাদা করে নিচ্ছি। তো দেখুন, এই যে আমের পিউরি রেডি হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডারে জগের মধ্যে আমের পিউরিটা নিয়ে নিচ্ছি। তারপর হাফ কাপ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। আমি হাফ কাপ দিয়েছি যেহেতু আমগুলো অনেক বেশি টক। এখন 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা একটু বাড়িয়ে দিলে কালারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন পুদিনা পাতা। এখন আমি সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটা আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি মিশ্রণটি দিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘন করে আইসক্রিমের মিশ্রণটি বানিয়ে নেবেন। তো দেখুন, এই যে আমি সবটুকু মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে আইসক্রিমের মোল্ডটাকে কভার করে নিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে ছিদ্র করে নিচ্ছি কাঠি বসানোর জন্য। সবগুলো কাঠি বসানো হয়ে গেছে। এখন আমি আইসক্রিমের মোল্ডটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। 7-8 ঘন্টার মধ্যেই কিন্তু আইসক্রিমগুলো খুব সুন্দর করে জমে যাবে। তো দেখুন, এই যে 8 ঘন্টা পর ফিরে এসেছি। এখন আইসক্রিমগুলো খুব সুন্দর করে জমে গিয়েছে। 5 মিনিটের জন্য আমি আইসক্রিমগুলোকে এভাবেই ছেড়ে দিব, তাহলে সহজেই মোল থেকে আলাদা হয়ে যাবে আর তাড়াতাড়ি গলেও যাবে না। টক মিষ্টির সাথে আছে পুদিনা পাতার খুবই সুন্দর একটা ফ্লেভার, অনেক ভালো লাগে খেতে। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও এই আইসক্রিমগুলো ট্রাই করবেন। এতটাই ভালো লাগে যে একবার বানিয়ে খেলে বারবার বানাতে বাধ্য হবে। আমি তো এই সিজনে এই পর্যন্ত 3 বার বানিয়েছি, অনেক ভালো লাগে আমার কাছে খেতে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।